হরগড় তেরঙ্গা কর্মসূচিকে সফল বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার আগরতলা পৌর নিগমের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। হরগড় তেরঙ্গা কর্মসূচির উল্লেখযোগ্য দিকগুলি তাঁর বক্তব্যে তুলে ধরেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। এটা আমরা যদি ট্রান্সলেট করি তো বাংলাতে এরকমই হবে যে প্রতি ঘরের তিরঙ্গা, তিরঙ্গা মানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। তো এটা হচ্ছে একটা কর্মসূচি যেটা নেওয়া হয়েছে এই আজাদি কা অমৃত মহোৎসবের আকারে। সেটা হচ্ছে যে 13-15 পর্যন্ত প্রতি ঘরে ঘরে, প্রতি গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টে বা অন্যান্য যে সমস্ত ইনস্টিটিউশনগুলি আছে সব জায়গাতে যাতে আমরা জাতীয় পতাকা উত্তোলন করি। তো এটা করতে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন আগে যেটা ছিল যে সানরাইজের সময় আমরা উঠাবো, তারপর সূর্যাস্ত যখন হবে তার আগে আমাদের ফ্ল্যাগ ডাউন করতে হয়। তারপর এই যে জিনিসটা আছে এটা এইবার ফ্ল্যাগ কোড চেঞ্জ করে এটা করা হয়েছে যে এইবার যে আমরা যখন এই আজাদি কা অমৃত মহোৎসবের আন্ডারে হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইন করব, তখন যে বাড়িঘর যেখানে যারা এই ফ্ল্যাগ হোস্টিং করবেন তারা 13 সকালে উঠালে। মেয়র দীপক মজুমদার কর্মসূচির সম্পর্কে বলেন, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম এবং জাতীয়তা বোধের লক্ষ্যকে আরো শক্তিশালী করার জন্যই হরগড় তেরঙ্গা কর্মসূচি পালন করা হবে। আমি প্রথমে খুব আনন্দিত এবং ধন্যবাদ জানাই আমাদের ডিএম স্যার, যিনি আমাদের কমিশনার, উনি প্রারম্ভিক বক্তব্যে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন যে অল্প সময়ের নোটিশে আপনারা এত সংখ্যক লোক উপস্থিত হয়েছেন আমাদের কাছে, এই করে ধন্যবাদ জানাচ্ছেন, আমিও জানাচ্ছি আপনাদেরকে। এর থেকে প্রমাণ হয় আপনারা দেশকে কত ভালোবাসেন। এই অমৃত মহোৎসব বা এই উদযাপন মূলত করা হচ্ছে হরগড় তেরঙ্গা, প্রতি ঘরে তেরঙ্গা পতাকা উত্তোলন করা। এটা আগেও হতো, 75 হয়েছে, স্বাধীন হয়েছে, যেদিন থেকে স্বাধীন হয়েছে সেদিন থেকে কিন্তু অনেকেই আমরা প্রত্যেকেই প্রায় প্রায় বাড়িতে, প্রায় প্রতিষ্ঠানে, বিভিন্ন বিভাগে, দপ্তরে, সরকারি হোক বেসরকারি হোক, আমরা জাতীয় পতাকা উত্তোলন করে থাকি, করে এসছি। কিন্তু এবার নতুন মাত্রা, এবার প্রতি ঘরে আমাদের প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন প্রতি ঘরে তেরঙ্গা পতাকা উত্তোলন করার জন্য। তো এই কেন করা হচ্ছে প্রতি ঘরে? আগেও তো হতো, সফল অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান মেয়র দীপক মজুমদার। হরগড় কর্মসূচিকে সফল করার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে এই কর্মসূচি পালিত হচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, রাজিস্ট নিউজ।